नमस्कार हावार्ता चैनले आपनादेर प्रत्येककेर स्वागत। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে আবার আগামী কাল থেকে ঝেঁপে বৃষ্টি আসছে। 7 থেকে 8টি জেলাতে হতে পারে ভারী বৃষ্টি জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোয় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। তবে প্রথমেই আপনাদের জানাবো যে নিম্নচাপটি আগে ছিল, এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেই নিম্নচাপটি আবার একটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে রাজস্থান সংলগ্ন জায়গায়, যার জন্য ভারতবর্ষের পশ্চিম প্রান্তের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। আমরা ফিরে আসছি পশ্চিমবঙ্গের আপডেটে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা, কি বললেন আবহাওয়া দপ্তর, আজকে আগামীকাল এবং 20 তারিখ পর্যন্ত কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? আজকের যে আপডেট তারা দিচ্ছেন, তারা বলছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে। কোনো রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে নেই, কিন্তু আজকের পর থেকে আগামীকাল থেকে আবহাওয়াতে আমূল একটা পরিবর্তনের সূত্রপাত শুরু হবে। তারা বলছেন যেটা, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে, আগামীকালই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এটা তারা পরিষ্কার করে জানাচ্ছেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামীকাল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হতে পারে নদিয়া জেলার দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা হাওড়া হুগলি এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই 18 তারিখ সোমবার আগামীকাল প্রচণ্ড ভারী বৃষ্টি নয়, বৃষ্টিটা বাড়বে, হালকা থেকে হালকা মাঝারি প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল ভারী বৃষ্টি নয়, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে। তবে 19 তারিখের যে আপডেট রয়েছে, 19 তারিখে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে। বৃষ্টি বাড়ার অর্থ বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছেন তারা। তারা যেটা বলছেন, ভারী বৃষ্টি হতে পারে নর্থ চব্বিশ পরগনার দিকে মাঝারি হলো, সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এছাড়া সংলগ্ন কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এছাড়া পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই রয়েছে প্রধানত 19 তারিখের আপডেট। তবে 19 তারিখে সকালের দিকে আমরা বেশ কিছুটা বৃষ্টি দেখতে পেলাম এবং দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেক দফায় বৃষ্টি আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি চলবে, তবে 20 সেপ্টেম্বর তারিখে ঝাড়খণ্ডে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সুতরাং বুঝতে পারলেন, 18 তারিখে হালকা মাঝারি, 19 তারিখে মেদিনীপুর, চব্বিশ পরগনা, কিছুটা ঝাড়গ্রামের দিকে, হাওড়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 20 সেপ্টেম্বর তারিখ বুধবারের দিকে, এটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোন কোন জেলাতে হতে পারে। 6 থেকে 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন। যে সমস্ত জেলাগুলোতে তাঁরা ভারী বৃষ্টির সতর্কবার্তা বা পূর্বাভাস দিয়েছেন, যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এর সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে 20 সেপ্টেম্বর তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গায় বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, তেমনটাই জানিয়েছেন ওয়েদার অফিস যে 20 তারিখে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে। সুতরাং বুঝতে পারলেন যে প্রথম দফায় 20 তারিখ বুধবার সেপ্টেম্বর মাসের, এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রথমে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, হাওড়া জেলার দিকেও কিছুটা হয়ে যাচ্ছে। তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে, যেমন ঝাড়খণ্ডে বৃষ্টি হবে ধানবাদ, দুমকা, দেওঘর, মিহিজাম এই সংলগ্ন জায়গায়, এর সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে 20 সেপ্টেম্বর তারিখ রাতের দিকে। এখনও পর্যন্ত এই আপডেট বা তথ্য আমরা পাচ্ছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই 20 তারিখ পর্যন্ত এরকম একটা পরিস্থিতি রয়েছে, 20 তারিখ পর্যন্তই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো পরবর্তী ক্ষেত্রে আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা সমস্ত কিছুই আপনাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। এবার আমরা দেখব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে 20 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে তো সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা বা সতর্কতা আপাতত নেই।
তবে বৃষ্টিপাত বাড়বে 19 তারিখ থেকে এবং 20 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যেটা আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি, 18 তারিখের দিকেও হালকা মাঝারি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে হতে পারে। তবে আগে দেখেছিলাম 19 তারিখের দিকে বৃষ্টি বাড়বে, চলুন দেখে নেওয়া যাক কি দেখতে পাওয়া যাচ্ছে। 19 তারিখের যে পূর্বাভাস আমরা সকালের দিকে পাচ্ছি, সেরকম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যেটা দেখা যাচ্ছে, প্রধানত রাতের দিক থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, কুচবিহার আলিপুর দুয়ারের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে 20 তারিখ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে আমরা সেটা একবার দেখে নেব কোথায় কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, 20 তারিখ থেকেই কিন্তু বৃষ্টি বাড়ছে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া ওপরের জেলাগুলোতেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রধানত এটা আমরা লক্ষ্য করতে পারলাম যে 20 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার কিন্তু ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, 20 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে, এবং 21 তারিখের দিকে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে অরেঞ্জ অ্যালার্ট, ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে, এমনটা আপডেট জানাচ্ছেন বা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং উত্তরবঙ্গেও একটা নতুন করে বৃষ্টি ফিরে আসছে, বিশেষ করে 21 এবং 22 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে, বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার, বিশেষ করে আলিপুর দুয়ার এবং কুচবিহারে 21 এবং 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এবং 22 ও 23 তারিখের দিকে বৃষ্টি আরও বাড়বে, সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে এমন তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে 23 তারিখের দিকে ওপরের জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং 22 ও 23 তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও বেশ মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির নতুন করে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। এবার আপনাদের জানাবো যে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে নতুন করে কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না। আপাতত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে যে আপডেট পাওয়া যাচ্ছে, 19 তারিখ পর্যন্ত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে যে আপডেট রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তবে আজকে মাঝ রাতের পর বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই সমস্ত জায়গাগুলো, যেমন রয়েছে সারা ত্রিপুরা জুড়ে, মিজোরাম জুড়ে এবং বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, এছাড়া কুমিল্লা এবং সিলেটের দিকে বেশ মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে ওপরের রাজ্যগুলোতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 20 তারিখ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশে যে নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছিল সেটা বেশ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালের যে আপডেট রয়েছে বাংলাদেশের জন্য, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, এছাড়া সিলেট বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা, ঢাকা বিভাগের দিকেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, তবে রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই সমস্ত জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। তাই বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি যে সোমবার থেকে বাংলাদেশ, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টি আরও বাড়বে। তবে আসামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও 20 তারিখ থেকে আসামে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। চলুন আমরা দেখে নেব 19 তারিখের দিকের কি পূর্বাভাস। 19 তারিখের দিকেও সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে এমন পরিস্থিতি রয়েছে। তবে রাজশাহী এবং রংপুর বিভাগের অনেক জায়গাতেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, প্রধানত 19 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি একেবারে সকাল বা ভোরবেলার দিকে। 19 তারিখে সারা দিনের যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি চলবে, অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে 20 তারিখ থেকে, এবং সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে, 20 সেপ্টেম্বর তারিখের দিকে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলগুলোর দিকে এবং সিলেট ও ময়মনসিংহের দিকে। তবে 20 তারিখ থেকে এই তথ্য আমরা পাচ্ছি দক্ষিণাঞ্চলে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আস্তে আস্তে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো এবং ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 20 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। তাই 20 তারিখ থেকে দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলগুলো, অর্থাৎ ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগের দিকে বৃষ্টি বাড়বে। তবে 21 তারিখের দিকের যে তথ্য আমরা পাচ্ছি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, ভারতবর্ষের ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, এছাড়া মিজোরামের দিকে ভারী বৃষ্টি,
অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, আসামের এই সমস্ত জায়গাগুলোর দিকে নতুন করে ভারী বৃষ্টি ফিরে আসছে 21 সেপ্টেম্বর তারিখ থেকে। তাই 21 তারিখ থেকে যে আপডেট আমরা পাচ্ছি, 21 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। অন্যদিকে বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টি বাড়বে এবং সারা বাংলাদেশ জুড়ে 22 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সব বিভাগের দিকে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও কিছুটা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং এখান থেকে পরিষ্কার যে 20 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়ছে সারা দেশ জুড়ে এবং ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সর্বত্রই কিন্তু বৃষ্টি বাড়ার নতুন করে আবার খবর বা নতুন আপডেট পাওয়া যাচ্ছে। এবং 22 তারিখের দিকের যে তথ্য রয়েছে তাতে দক্ষিণাঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি কমবে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের মিজোরাম, দক্ষিণ ত্রিপুরার দিকে। তবে আস্তে আস্তে উত্তরাঞ্চলগুলোর দিকে বৃষ্টি বাড়বে, যেমন বাংলাদেশে রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড বৃষ্টির নতুন করে আবার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।